ক্রিকেটার হিসেবে মাশরাফির কাছে মানুষের যে প্রত্যাশা ছিল তা পূরণ করতে না পারায় দায় নিজের মাথায় নিয়েছেন তিনি। বলেছেন, আর আমি যে বাড়িটা নড়াইলে আমার মাকে করে দিয়েছিলাম 2000 যেটা বলছি বারবার 15 সালে, তো জানেন সেই বাড়িটা তো এখন আর নাই, এখন তো ভেঙে চুরে শেষ করে দিয়েছে। বিশেষ করে মানুষের যে আবেগ ভালোবাসার জায়গা ছিল, ক্রিকেটার মাশরাফির প্রতি যে দাবি ছিল সেটা পূরণ করতে পারিনি এবং সেই দায় মাথা পেতে নিচ্ছি। আমি ব্যর্থ হয়েছি এবং সেটা আমাকে শুরু থেকেই পোড়াচ্ছে। রাজনীতিবিদ হিসেবে আমি কিছু করার চেষ্টা করেছি, পারিনি। কারোর প্রতি রাগ ক্ষোভ এগুলো কিছুই নাই। বাড়িতে আগুন লাগানোয় কষ্ট পেলেও কারোর প্রতি ক্ষোভ নেই বলে জানিয়েছেন মাশরাফি। সঙ্গে এমনটিও জানিয়েছেন তার প্রতি কারো ক্ষোভ থাকলে তিনি ক্ষমা প্রার্থী। তিনি বলেছেন, নড়াইলের বাড়িটা করেছিলাম মায়ের জন্য, এখন শেষ। অনেকেই বলেছেন মামলা করতে, ব্যবস্থা নিতে। আমি আশা করব নড়াইলবাসীর প্রতি যে আমার কোনো ভুলে বা কোনো জায়গায় যদি কষ্ট হতে থাকে তো আশা করি তারা তো একটা স্টেপ নিয়েছে, তারাও আমাকে এই জায়গা থেকে ক্ষমা করবে, এটা এটাই আমি আশা করি, এর বেশি কিছু না। ছবি ভিডিও সবই আছে অনেকের কাছে, তবে আমি বলেছি এসব করব না। আমার বাবাকেও বলে দিয়েছি এখনকার সরকার বা ভবিষ্যৎ নির্বাচন করেও যে সরকার আসুক কারো কাছেই বিচার চাইব না, কোনো অভিযোগ নেই। খুলনা যশোর থেকে বা ঢাকা থেকে গিয়ে কেউ বাড়ি ভাঙেনি, নড়াইলের কোনো না কোনো জায়গা থেকে উঠে আসা মানুষ পুড়িয়েছে। নড়াইলের মানুষের বিরুদ্ধে বিচার আমি চাইব না, নিজের ভাগ্য মেনে নিয়েছি, হয়তো কোনো ভুল করেছি, সেটার ফল পেয়েছি। কষ্ট আছে অবশ্যই, তবে রাগ ক্ষোভ নেই কারোর প্রতি। আমার প্রতি এখনও কারো ক্ষোভ থাকলে আমি ক্ষমা প্রার্থী।